নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের শুরুতেই আজ শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথির একটি অংশ বিশেষ দিয়ে আমরা দেবী বন্দনা করছি। আজ মহা দ্বাদশী এবং দশমী একাদশীর পর আমরা আবার কর্ম জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে আসছি। আস্তে আস্তে আবার লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাতৃদ্বিতীয়া, জগদ্ধাত্রী পুজো এই পর্বগুলির উদযাপনের জন্যে মন আবার ব্যাকুল হচ্ছে। আপনাদের সকলকে প্রণাম জানিয়ে, মাকে প্রণাম জানিয়ে শ্রী রামকৃষ্ণ পুঁথির সেই নির্বাচিত অংশ, যেখানে বলা হচ্ছে, খেলার ডালিমা তোমার গোটা সৃষ্টিখানি, লীলাময়ী লীলা পড়া লীলা স্বরূপিনী, একা তুমি অদ্বিতীয়া আপন মায়ায়, ধরিয়াছ বহুরূপ জগত লীলায়, আপনার অখণ্ডতা করি খণ্ড খণ্ড, গঠেছ অগণ্য আমি রচিতে ব্রহ্মাণ্ড, গুপ্তভাবে আপ্ত লীলা করো গো জননী, মায়ায় তোমার জীবে করে আমি আমি। এই ব্যাখ্যাটিতে বলা হচ্ছে যে ব্রহ্মাণ্ড রচিত হয়েছে যত খণ্ড খণ্ড আমি দিয়ে, তাদের সকলেরই অখণ্ড সমষ্টি অদ্বিতীয়া হলেন মহামায়া, আমাদের দেবী দুর্গা, একালের স্বামীজির জ্যান্ত দুর্গা মা শারদা। উচ্চ নীচ, জ্ঞানী মূর্খ, ধনী নির্ধন, পাপী পুণ্যাত্মা, মালিক ভৃত্য, যত রকমের খণ্ডতা বা উপাধি, এই উপাধিগুলো আমাদের কাছে তো খণ্ডতা। আমার খুব মনে পড়ছে এই কথাটি আসতে গিয়ে বেলারি শ্রী রামকৃষ্ণ আশ্রমের যিনি প্রেসিডেন্ট মহারাজ, তিনি একটি কথা বলেছেন, স্বামী ভক্তিব্রতানন্দজি আমাদের অনুকূল মহারাজ, তিনি খুব সুন্দর করে বলছেন, বামাবদ মহারাজ ভক্তিব্রতানন্দজি, তিনি খুব সুন্দর করে বলছেন, উপাধি ব্যাধির কারণ। ব্যাধি শুধুমাত্র কিন্তু দেহে হয় না, মনের ব্যাধি। আমার এই উপাধি দেখবেন, আমরা সবসময় যে ডক্টরেট, তিনি নামের আগে সই করার আগে ডক্টর কথাটা খুব বলতে ভালোবাসেন। আমাদেরও তাই, আমরা শ্রী শ্রীযুক্ত বলতে পারি না, এই অধ্যাপক, অরিজিৎ সরকার, এসব অভিমান। সেই সব অভিমান তো আমাদের যায় না, আমাদের প্রার্থনা করতে হয় ভগবানের কাছে সেই জন্য বারবার, কারণ লৌকিক জীবনে চলতে গেলে এই উপাধিগুলো না হলে আবার সেই নানান রকম দুরাবস্থার শিকার হতে হয়, সেটির জন্য দিতে হয়, কিন্তু সেটি ভেতরে গজগজ করছে কি না সেটা বুঝতে হয়। সেজন্য বলে উপাধির ব্যাধির উচ্চতে, মানে উপাধি ব্যাধির কারণ হয়ে দাঁড়ায়। সেজন্য বলছে যে খণ্ডতা, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রফেসর, আমি লেখক, আমি কবি, আমি সন্ন্যাসী, আমি গৃহী, এই যে এগুলো সব খণ্ডতা, এক একটা উপাধি। সেটা কিন্তু আসলে যাই হোক না কেন, সব সেই লীলা স্বরূপিনী, লীলা পড়া মা, মহাশক্তি মহামায়া দুর্গার লীলার গড়ন। সেই জন্য মা এই সর্বঘটে রয়েছেন, সুকৃত এবং দুষ্কৃত সর্ব অবস্থায় রয়েছেন। সেজন্য স্বামীজি সেইটি অম্বাস্তোত্রে বলছেন, কিং বা কৃতং কিম কৃতঙ্ক কপাল লেখ, কিং কর্ম বা ফলমিহাস্তি হি জাং বিনাভো, ইচ্ছা গুণই নিয়মিতা নিয়মা স্বতন্ত্রই, ইয়সা সদা ভবতু সা শরণং মম দ্যা। মাই আমাদের একমাত্র আশ্রয়, এই জগতে ধর্ম বা অধর্ম, তিরস্কারেও মা পুরস্কারেও মা। কপাল লেখা বা কর্মফল কোনো কিছুই মায়ের মঙ্গল হস্ত ছাড়া হতে পারে না, তাঁরই স্বতন্ত্র ইচ্ছায় প্রকৃতির যাবতীয় নিয়ম নিয়ন্ত্রিত। সেই আদি কারণ স্বরূপা মাই আমার সর্বাবস্থার কারণস্বরূপ। আমরা সেই মায়ের শরণাগত এবং এই দুর্গাপুজো যে সার্বজনীন পুজো, যেখানে তনু মন প্রাণ সব দিয়ে সবাই এই পুজো করেছেন, এবং সেই পুজোর মধ্যে দিয়ে আমাদের বারবার সেই প্রতিষ্ঠা আমরা স্বীকার করি, জানতে বা অজান্তে, যে আমরা অশুভকে অস্বীকার করে আমরা শুভের জয়গান করি, শুভ শক্তির জয়গান করি। সেই জন্য বারবার এই মনের কথা আসে, মানুষই দেবতা গড়ে তাহার কৃপা পড়ে, করে দেব মহিমা নির্ভর। মানুষ প্রতিমায় বা প্রতীকে পুজো করে,
আপন মনের মাধুরী মিশিয়ে। কিন্তু সেইখানে বারবার আমাদের মনে রাখতে হয়, এই মানুষ যে মনের মাধুরীটা মশায়, সেটা কিন্তু এই বাল্যবস্থায় যুবাবস্থাতেই গড়ে ওঠে। তাই আমাদের যুবকদের চাই, আপনাদের শেয়ার করতে আমার ভালো লাগছে যে গত মহাষষ্ঠীর দিন আমরা দিই রামকৃষ্ণ সোসাইটি অনাথ ভাণ্ডার, সেখান থেকে 26 জন পিতৃমাতৃহীন একটু পিছিয়ে পড়া সন্তানদের নিয়ে দুর্গাপুজোর আনন্দ দেওয়ার জন্য ওদের দুর্গাপুজোর প্যান্ডেল পরিক্রমায় বেরিয়েছিলাম। সেখানে আমরা এ যুগের 3 জন যুবতী শক্তিকে আহ্বান করেছিলাম, যারা ঠাকুরমা স্বামীজির আদর্শে জীবনটা গড়ে তোলার চেষ্টা করছে। তারা এত সুন্দরভাবে সহযোগিতা করলো যে আমার দেখে অবাক হয়ে লাগলো যে এই এই মনগুলি রয়েছে যুব সমাজের মধ্যে। আমাদের বড়দের দায়িত্ব কর্তব্য রয়েছে এই মনগুলোকে সঠিকভাবে দিশা দেখানো। দেখবেন আজকে অধিকাংশ যে আশ্রম মঠে মন্দিরে লোকের যে অভাব, সেটি যুবশক্তি গঠনের অভাব। কারণ যুবশক্তিরা সেই ভালোবাসা পাচ্ছেন না। পূজনীয় স্বামী প্রেমেশানন্দজি, তিনি শ্রুশ্রী মায়ের বাউল ছেলে, তার আত্মবিকাশ অসাধারণ একটি বই, ছোট্ট পুস্তিকা, সেখানে তিনি মন নিয়ে আলোচনা প্রসঙ্গে লিখেছেন, মানুষের মনে অসীম শক্তি, তবে তাকে সংহত এবং একাগ্র করতে না পারলে শক্তি ক্ষয় হয়। সেই জন্য দুর্গাপুজো আসলেই যে শক্তির পুজো, সংহতির পুজো, এবং সেইটি কিন্তু যৌবনেই এই শক্তির প্রকাশ হয়। আজকে এই দ্বাদশীর পর যখন বিজয়া দশমী একাদশী অতিক্রম করে আমরা বারবার ভাবি যে কী করে যুবকদের সংগঠিত করব, এবং সেইটি কিন্তু বারবার আমাদেরকে ভাবতে হয়। এবং নেতাজি সুভাষচন্দ্রের জীবনেও আমরা সেটি পাই। নেতাজি সুভাষচন্দ্র বসুও সেই উইলের কথা, অর্থাৎ ফ্রি উইল, মেন্টাল উইলের কথা বলেছেন। এবং ভারতীয় শাস্ত্রে, ভারতীয় জীবনচর্যায়, দৈনন্দিন জীবনে যখন আমরা আধ্যাত্মিকতার কথা ভাবি, তখন আমাদের কিন্তু বারবার মনে হয় যে এই মনটি হচ্ছে আসল। প্রতিদিনের যে এভরিডে স্পিরিচুয়ালিটি ইন লাইফ, সেটিকে আমাদের বারবার বুঝতে হয়। এবং দ্য মিরাকল অফ মাইন্ডফুলনেস নামে ভিয়েতনামের এক সাধু থিচ ন্যাট হ্যানের একটা বিখ্যাত বই খুব সুন্দর করে রয়েছে। সেই বিখ্যাত বইয়ের একটা অতি সাধারণ কথা, সেটা রয়েছে যে থালাগুলো ধোয়ার জন্যই থালাগুলো ধোয়া, অর্থাৎ থালা ধোয়ার সময় শুধু থালাই ধুতে হবে। এটি একদম অদ্ভুত কথা। এবং সেটা কীরকম না, রাজা মহারাজ একজনকে একবার বলেছিলেন যে শিশিটা ভেঙে ফেললি, এই উড়ো উড়ো মন নিয়ে তোরা কী কাজ করিস, অস্থির মন নিয়ে কোনো কাজ হয় না, না ধর্ম না কর্ম, মন স্থির হয়ে কাজ করতে হয়, সেটা ছোটো কাজই হোক বড় কাজই হোক। এবং রাজা মহারাজ বলতেন, যদি কাজেতে মন স্থির হয় তাহলে জানবি ধ্যান জপেতেও মন স্থির হবে। এই যে থালাগুলো ধোয়ার জন্যে, আমি অন্য কিছুর জন্য নয়। বিখ্যাত গাণিতিক পাস্কেল সাহেব, তিনি বলছেন, কেউ যদি তার চিন্তাগুলোকে পরীক্ষা করে, যদি চিন্তাগুলোকে, আমরা যদি আমাদের নিজেদের মনের চিন্তাগুলোকে দেখি, তাহলে দেখতে পাবো যে সেগুলো সর্বদা অতীত বা ভবিষ্যৎ নিয়েই ব্যস্ত। আমরা খুব কমজনই বর্তমানকে নিয়ে চিন্তা করি, আর যদিও বা কখনো বর্তমানের কথা ভাবি, তাও বর্তমানের অভিজ্ঞতাকে নিয়ে ভবিষ্যৎকে নিয়মিত করার জন্যই ভাবি। বর্তমান আমাদের কখনোই লক্ষ্য হয় না। অতীত এবং বর্তমানকে আমরা শুধু উপায় রূপেই ব্যবহার করি, লক্ষ্য সর্বদাই থাকে ভবিষ্যতে। সেই জন্য বলা হয়, আমরা বর্তমানে বেঁচে নেই, আমরা কেবলমাত্র ভবিষ্যতে বাঁচবার প্রস্তুতি নিয়ে চলছি। আমরা শুধু ভবিষ্যৎ 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 নিয়ে ভাবছি, বর্তমান নিয়ে বাঁচতে হবে। আমাদের এই বর্তমানের মধ্যেই কিন্তু অনেক কিছু করার রয়েছে। এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখা যে আমরা গত মহরমের দিন বেলগাছিয়া সারদা সঙ্গে কিছু রিক্সা চালকদের ঠাকুরমা স্বামীজির ছবি বিতরণ হয়েছিল, নববস্ত্র, কিছু খাদ্য বিতরণ হয়েছিল, বেলারিস রামকৃষ্ণ আশ্রমে নদীর তীরের মানুষদের দেওয়া হয়েছে, বেড়ি বাংলাদেশের প্রায় কাছাকাছি সেই বর্ডারে রামকৃষ্ণ মিশনের সহযোগিতায়, মানে মাতাজিদের আশ্রম আছে একটি প্রাইভেট আশ্রম, সেই আশ্রমের সহযোগিতায় প্রায় 113 জন মানুষকে নববস্ত্র দেওয়া হয়েছে, বাচ্চাদের বয়স্ক মায়েদের দেওয়া হয়েছে, খাদ্য দেওয়া হয়েছে, মশারি দেওয়া হয়েছে, নতুন বিছানার চাদর দেওয়া হয়েছে। আমাদের ঝাড়গ্রামে প্রায় 123 জন মানুষের কাছে আমরা পৌঁছাতে পেরেছি, বাচ্চাদের, যারা লোধা সাঁওতাল তাদের কাছে। এই জীবনগুলোকে যখন দেখি তখন মনে হয় এই বর্তমানে এদের জন্য কাজ করা দরকার, এবং আমরা এই শীতকালীন সেবামূলক কাজেও আরও প্রকটিতভাবে এগোবো আপনাদের সহযোগিতা পেলে। সেটি শুধু জানানো, আমি বিজ্ঞাপন দিচ্ছি না,
কিন্তু এই ভিক্ষায় আমার কোনো লজ্জা নেই, আমি বারবারই বলি, কারণ ওই বর্তমানে আমাদের কর্মফলের মধ্যে দিয়েই বাঁচতে হবে। স্বামীজির যে কথা আমরা শুরুতে স্মরণ করলাম, দুর্গাপুজোর অতিক্রান্ত হওয়ার পর একটি বিখ্যাত চিঠির কথা মনে পড়ে, যখন 1912-13 সালে সুভাষচন্দ্র নিজের মা প্রভাবতী দেবীকে কটক থেকে লিখেছিলেন, যখন তার বয়স 15 বছর। তিনি লিখেছেন, পরম পূজনীয় মাতা ঠাকুরানী শ্রীচরণ কমলেশু, মা আজ নবমী, সুতরাং আপনি এখন দেশে দেবীর আরাধনায় নিমগ্ন আছেন, এবৎসর বোধহয় পূজা বেশি জাঁকজমকে সম্পন্ন হইবে, কিন্তু মা জাঁকজমকে প্রয়োজন কি? যাহাকে আমরা ডাকি তাহাকে যদি প্রাণ খুলিয়া গদগদ কণ্ঠে ডাকিতে পারি তাহা হইলেই যথেষ্ট হইল, আর অধিক কি প্রয়োজন? যে পূজায় আমরা ভক্তিচন্দন ও প্রেম পুষ্প ব্যবহার করতে পারি তাহাই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুজো। বলছেন, ভক্তিচন্দন আর প্রেম পুষ্প জাঁকজমকের সম্মুখে ভক্তি পলায়ন করে। এবার একটা দুঃখ রহিয়া গেল, সেটা বড় বেশি দুঃখ, সাধারণ দুঃখ নহে। এবার দেশে যাইয়া সেই ত্রৈলোক্য পূজা সর্বদুঃখ হারিণী মহিষাসুর মর্দিনী জগন্মাতা দুর্গাদেবীর সর্বাভরণ ভূষিতা নানান সাজসজ্জিতা দেদীপ্যমানা জ্যোতির্ময় মূর্তি দর্শন করিয়া নয়ন সার্থক করিতে পারিলাম না। এবার পুরোহিত মশায়ের সেই মধুর পবিত্র মন্ত্রোচ্চারণ বা তাঁহার শঙ্খ ঘণ্টাধ্বনি কর্ণ গোচর করিয়া শ্রবণ শক্তি চরিতার্থ করিতে পারিলাম না। এবার বসিয়া দেবীর প্রসাদ ভক্ষণ করিতে পারিলাম না। এগুলো বলছেন দুঃখ, এবং এই দুঃখ রয়ে গেল। মা তিনি এই চিঠিটি অনেক বড়, সেখানে বলছেন, শেষে গিয়ে বিজয়া দশমীর দিন এখানে পড়িয়া থাকিব, কিন্তু মন আপনাদের নিকটেই থাকিবে, এরূপ পুণ্য দিবসের এত আনন্দ হইতে বঞ্চিত রহিলাম। হিন্দু ধর্মে নানান রকমভাবে দেবদেবীর কথা শুরু হয়, পুজো হয়, এবং পুজোতে সংকল্প করতে হয়। সংকল্প কিভাবে হয় না, আধুনিককালের একজন বিদগ্ধ প্রবীণ সন্ন্যাসী লিখেছেন, ইট ইজ অনলি হোয়েন দ্য উইল ইচ্ছা গিভস ইটস নড অব অ্যাপ্রুভাল দ্যাট এ ডিজায়ার বাসনা অব দ্য হার্ট বিকামস অ্যান ইন্টেনশন সংকল্প অ্যান্ড ইজ ট্রান্সফর্মড ইন্টু অ্যাকশন কর্ম। অর্থাৎ ইচ্ছা বাসনা সংকল্প অ্যান্ড কর্ম, ইচ্ছা থেকে বাসনা, বাসনা থেকে সংকল্প, সংকল্প থেকে কর্ম। এই ইচ্ছা ভগবত ইচ্ছা, তিনিই সকল কর্মের প্রযোজক, এবং সেই জন্য এই শরীর এবং মনের পাড়ে যে আত্মা রয়েছেন সেই আত্মাতে কোনো শুচি অশুচি তার প্রশ্ন নেই। আমরা আশ্বিনের শারদপ্রাতে দুর্গাপুজোর পবিত্রতায় বিশ্ব মানুষে যুব মানুষে যেন একীভূত হতে পারি, সেইটি সেই জন্যই বারবার আমাদের মনের গড়নটি করতে হয়। এবং সেই জন্য বলা হয় কুলার্ণব তন্ত্রে পুজোর সংজ্ঞায় বলা হয়েছে, যে ক্রিয়া পূর্বজন্মকৃত কর্মপ্রবাহ শান্ত করে, জন্ম মৃত্যু নিবারিত করে এবং সম্পূর্ণ বাঞ্ছিত ফল দান করে তাকেই পূজা বলে। এবং একথা বলা হয়েছে যে পুজোর চরম পরিণতি আত্ম উপলব্ধি। ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ পাতাবার যত রকম উপায় মানুষ আবিষ্কার করেছে তার মধ্যে পূজা সর্বশ্রেষ্ঠ। পূজার দুটো দিক, একটা বাহ্য পুজো, ফুল বেলপাতা চন্দন দূর্বা আতপচাল তুলসী পত্র এই দিয়ে দেবতার চরণে অর্পণ করা, আরেকটি হচ্ছে মানুষ পূজা। অনেকের ধারণা এই মানুষ পূজা শ্রেষ্ঠ এবং নিম্ন অধিকারী বাহ্য পূজা করে থাকে, এটা ঠিক নয়। বাহ্য পূজায় অসমর্থ ব্যক্তিকে মানুষ পুজো করতে বলা হয়েছে, কারণ সকলের পক্ষে সব জিনিস জোগাড় করা সম্ভব নয়। তাই বাহ্য পূজা ত্যাগ করে অন্তরের পূজা বিধি নয়, অন্তর্বাহী এই দুই পুজো মিলিয়েই সমগ্র পুজো। সেজন্য অনেকের মতে বাহ্য পূজা অধমাধম, অর্থাৎ অধমেরও অধম, এটি কিন্তু নয়। অধিকারী ভেদে ক্রমমুক্তির উপায় হিসাবে এটি বারবার বলা হয়েছে। বেদে এবং পুরাণে বহু দেবতার উপাসনার প্রচলন থাকলেও সকল দেবতা যে এক বা একই দেবতার রূপভেদ, সেটাই ভারতীয় দেবোপাসনার মূল তত্ত্ব। ঠাকুর সুন্দর করে বলছেন, বহুরূপী নামে গির্গিটিকে নানান জনে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বর্ণে দেখে, তেমনি একই ঈশ্বর ভিন্ন ভিন্ন জনের কাছে ভিন্ন ভিন্ন রূপে প্রতিভাত হয়। ঠাকুর গল্প বলেছেন যে রঙের গামলায় কাপড় ছোপানোর মতন, পছন্দ মতো কাপড় রাঙিয়ে নেওয়ার মতন,
যে মানুষ নিজ নিজ রুচি অনুযায়ী ঈশ্বরকে ভিন্ন ভিন্নভাবে চিন্তা করে। সেজন্য ঠাকুর বলছেন কি জানো, রুচি ভেদে যার যা পেটে সয়, তিনি নানান ধর্ম নানান মত করেছেন অধিকারী বিশেষের জন্য। সকলে ব্রহ্মজ্ঞানের অধিকারী নন, তাই তিনি সাকার পূজার ব্যবস্থা করেছেন। এই দেবদেবীর পুজো আসলে চৈতন্যের পূজা, তত্ত্বের পূজা। মাটির প্রতিমার মধ্যে দিয়ে আমরা চৈতন্য শক্তিরই আরাধনা করি। প্রতীক কেবলমাত্র সেটির প্রতিনিধিত্ব করে। আচার্য রামানুজ বলছেন, ব্রহ্ম নয় এমন বস্তুতে ব্রহ্মবুদ্ধি করে ব্রহ্মের অনুসন্ধানকেই প্রতীক উপাসনা বলে। প্রতীক উপাসনায় মানে প্রতীক উপাসনায় ব্রহ্মই হচ্ছে উপাস্য। আমরা ত্রিবিধ দুঃখের জন্যে ভগবানের কাছে পুজো করি। সেটি কেন না? আমাদের এই দুঃখ থেকে দূর হওয়ার জন্য। কিন্তু ব্রহ্ম আসলে সর্বব্যাপী। একজনের একবার একটু ধুনি জ্বালানোর আগুনের প্রয়োজন হয়েছিল, তো আচার্য তাকে বলেছিলেন গ্রাম থেকে আমাকে একটু আগুন এনে দিলে আমি আপনার প্রশ্নের উত্তর দেবো। লোকটি গ্রাম থেকে একটা জ্বলন্ত কাঠ আনলেন। তখন আচার্য বললেন, আপনি জ্বলন্ত কাঠ কেন এনেছেন? আমার একটু খাঁটি আগুন চাই, পোড়া কাঠ চাই না। লোকটি বললেন, দগ্ধ কাঠ ছাড়া তো আগুন কোনোভাবে আনা যায় না। তখন আচার্য বললেন, সর্বব্যাপী পরব্রহ্মকে নিজেদের কাছে আমার কাছে আনতে গেলে মূর্তিতে আরোপ করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। আমরা দুঃখ দূরীভূত হওয়ার জন্য পুজো করি, কিন্তু আসলে এই দুর্গাপুজো ওই যে চৈতন্যের পুজো, তত্ত্বের পুজো, একটা অব্যক্ত শান্তি এবং আনন্দে হৃদয়ের ক্ষেত্রটা যখন পরিপূর্ণ হয় তখনই এই পুজোর যথার্থ ফল বা আত্মতৃপ্তি লাভ হয়। তখন সাধকের কাছে পুজো আলাদা কিছু নয়, সমগ্র জীবনটাই তার কাছে পূজা। তখন সেটি হয় কীরকম জানেন? যে শাস্ত্রে বলছে, যত যত করোমি তৎখিলং সম্ভো তবারাধনম, দিবারাত্র আমি যে কাজ করি সবই তোমার আরাধনা বই, আর অন্য কিচ্ছু নয়। সেজন্য তন্ত্রে বলা হচ্ছে যে গরুর সমস্ত শরীরেই দুধটা ছড়িয়ে রয়েছে, কিন্তু সেটা বেরোচ্ছে গরুর বাঁট দিয়ে। তেমনি ভগবান সর্বত্র রয়েছেন, কিন্তু প্রতিমাতেই তাঁর প্রকাশ বেশি। অর্থাৎ ব্রহ্মই জীব জগৎ সমস্ত হয়েছেন। সেই পুজো আমরা করলাম দশমী তিথিতে, এই মহিষাসুরকে ইনি বধ করছেন। কারণ এই যে দুর্গাপুজোর ক্রমটা যদি দেখেন তাহলে বারবার সেই আমরা চণ্ডীতে দেবী মাহাত্মে বারবার বলছি, জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্ভ কপট দিনী শৈলসুতে। মনিবর কাত্যায়ন কর্তৃক তিনি পূজিত হয়েছিলেন, সেই জন্য কাত্যায়নের পূজা বলে তিনি কাত্যায়নী দুর্গা। আবার মহাসংকটে, দুর্গে মহাদুঃখে মহাসংকটে দেবতাদের রক্ষা করেছিলেন বলে তিনি দুর্গা। ইনি দেবগণের সম্মিলিত শক্তি সমুদ্ভবা বলে চণ্ডীতে ইনি ঐন্দ্রী ইন্দ্রের শক্তি। তিনি বিষ্ণুর শক্তি বৈষ্ণবী, মাহেশ্বরী মহেশ্বরীর শক্তি, কৌমারী কার্তিকেয়ের শক্তি, ব্রাহ্মী ব্রহ্মার শক্তি। মহালয়ার পূর্ব রাত্রিতে অর্থাৎ কৃষ্ণা চতুর্দশীর রাত্রি শেষ প্রহরে তিনি আবির্ভূতা হয়েছিলেন। তাই মহিষাসুর মর্দিনী প্রচারিত হয় বেতারে রেডিওতে। এবং এই অমাবস্যা তিথিতে সর্বজীবের দেবগণের একটা বিশেষ আলয় বা আশ্রয় লাভ হয়েছিল বলে তার এই মহান তিথিকে বলা হয় মহালয়া। মহান আলয়ও যস্যাং তিথৌ বা যস্য তিথৌ সা, অর্থাৎ যে তিথিতে বা যে অমাবস্যার তিথিতে একটি মহান আলয় বা আশ্রয় হয়েছে সেই মহালয়া। সেই জন্য চণ্ডীপাঠ একেবারে শুক্লা নবমী পর্যন্ত করা হয়। এবং এই দেবী মুনি কর্তৃক শুক্লা সপ্তমী অষ্টমী নবমী তিথিতে পূজিতা হয়েছেন। দশমীতে ইনি মহিষাসুরকে বধ করেছেন, সেই জন্য বিজয় লাভ হয়েছে, সেই জন্য বিজয়া দশমী। এবং বারবার দেবীর মাহাত্ম সম্পর্কে শ্লোকে বলা হয়েছে, বুদ্ধধিষ্ঠাত্রী ইয়া দেবী সর্বশক্তিস্বরূপিণী সর্বজ্ঞানাত্মিকা সর্বা সা দুর্গা দুর্গনাশিনী। অর্থাৎ দেবীর মাহাত্ম স্বরূপ কি না? এই দেবী সর্বজীবের বুদ্ধির অধিষ্ঠাত্রী। এক, এই দেবী সর্বশক্তির স্বরূপিণী। চণ্ডীতে বলা হয়েছে সর্বশক্তিরূপেণ সংস্থিতা সৃষ্টি স্থিতি বিনাশানা, বারবার বলা হয়েছে। সেই জন্যে এই চণ্ডীতে বলা হচ্ছে, তং বৈষ্ণবীর অনন্ত বীরিয়া বিশ্বস্য বীজং পরমাসি মায়া সম্মহিতং দেবী সমস্তমে তং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। সেই জন্য চণ্ডী এনাকে ইনি জীবকে মায়া
মুগ্ধ করে রেখেছেন। ইনি আমাদের মুক্তি দেবেন, তবেই আমরা এগোতে পারবো। ইনি যদি মুক্তি না দেন তাহলে আমরা এগোতে পারবো না। সেজন্য তাকে মহামায়া হিসাবে বারবার বলা হয়েছে। এই মহামায়া আমাদেরকে যদি মুক্তি না দেন তাহলে আমাদের জীবের সাধ্য নেই। ঠাকুর বারবার বলেছেন মহামায়াকে প্রসন্ন করতে হয়। মায়া শব্দের অর্থ ঋগ্বেদে সুন্দর করে বলা হয়েছে যে এক প্রকার রহস্য, একটা ভ্রম। মায়াকে উপনিষদও ব্যাখ্যা করেছে, যেটা মোক্ষলাভের পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার শক্তি বা অনুপ্রেরণাই হচ্ছে মায়া। পৌরাণিক যুগেও অহংবোধ বা অহংকারকে মায়া বলা হয়েছে। অর্থাৎ মায়া হচ্ছে এমনই একটি জিনিস, যেটা এমনই একটি শক্তি যেটি আমাদের কোথাও প্রার্থিত জায়গা থেকে সবসময় সরিয়ে দেয়, একদম সরিয়ে দিচ্ছে। সেজন্য এই মহামায়া যদি না হয়, সর্গা পর্গ বদে দেবী নারায়ণী নমস্তে, তাকে প্রসন্ন করতে হয়। ইনি সর্বজ্ঞানাত্মিকা, সর্বজ্ঞান স্বরূপ ইনি। এনার স্মরণ নিলে বিদ্যা এবং জ্ঞানে কোনো পার্থক্য থাকে না। বিদ ধাতু থেকে বিদ্যা, জ্ঞান ধাতু থেকে হচ্ছে জ্ঞান। বিদ এবং জ্ঞান দুটোর অর্থই হচ্ছে জানা। কাকে জানবো? নিজেকে জানবো, পূজোর মধ্যে দিয়ে সেটি হয়। ইনি সর্বা, সর্বব্যাপিনী, সব কিছুই যেমন সর্বং খলিদং ব্রহ্ম, সেই ব্রহ্ম এবং শক্তিতে যেমন কোনো ভেদ নেই, এটি তাই। এবং ইনি দুর্গ নাশিনী, যেবে সকল প্রকার দুর্গ বা দুঃখ ইনি নাশ করতে পারেন যদি তার কৃপা হয়। তাই গানে রয়েছে দেবী দুঃখ হারিনী তারিণী, তিনি দুঃখ থেকে চিরদিনের জন্যে মুক্তি দিতে পারেন, তাই তিনি মুক্তিদাত্রী। সেজন্য বারবার বলা হচ্ছে দুঃখেন সম্মতে যাসা দুর্গা। দুর্গ নামক অসুরকে বধ করেছিলেন। সংকট বিপদ হলে যিনি কৃপা করে জীবের সর্বদুঃখ নাশ করেন, এবং দুঃখে গম্মতে প্রাপ্যতে যাসা, অর্থাৎ দুঃখে বা বিপদে লাভ করা যায় বা পাওয়া যায়, যাকে দুঃখে বা বহু দুঃখে বরণ করে নেওয়া যায় সাধনার দ্বারা, তিনি এই মহিষাসুরমর্দিনী শ্রী দুর্গা। সেই জন্যে বারবার বলা হয় মায়ের পুজোয় সমস্ত কিছুর সমন্বয়, সমাজ সমন্বয় প্রতিমা হচ্ছেন এই দুর্গা। প্রতিমায় সমন্বয় দেখা যায়। দুর্গা পুজোয় সব রয়েছে, দেখুন, বাহন, মহিষাসুর, অস্ত্র, সব একটা সমন্বয় বার্তা। কার্তিক, গণেশ, লক্ষ্মী, একটা সার্বিক কল্যাণের, কারণ মা আমাদের সর্বমঙ্গলা। চালচিত্রে ব্রহ্মা, বিষ্ণু, শিব, হিন্দুদের সমস্ত আরাধ্য দেবতা, শৈব, শাক্ত, বৈষ্ণবের একটা মিলন, ঐক্য, একটা সংহতি দেখতে পাওয়া যায়। মন্ত্রের সমন্বয় দেখতে পাওয়া যায়, হ্যাঁ, এবং বিভিন্ন উপাচারের সমন্বয় দেখতে পাওয়া যায়। অর্থাৎ সমস্ত কিছু সমন্বয়ের কথা এই দুর্গাপুজোয় দেখতে পাওয়া যায়। বহু মানুষের, বহু সম্প্রদায়ের, বহু গোষ্ঠীর সমন্বয় দেখতে পাওয়া যায়। শশীভূষণ দাশগুপ্ত বলছেন দুর্গাপুজোর প্রথমার্ধ সবই উৎসব, সে উৎসব একজনের নয়। যাহারা বাড়িতে প্রতিমা গড়াইয়া পুজো করেন শুধু তাহাদের উৎসব নয়, যাহারা পুজো করেন বা যাহারা না করেন সকলেরই উৎসব। ইহা বাংলার শৈব, শাক্ত, বৈষ্ণব, সৌর, গণপত্য, পাঁচটি যে মূল স্তর, শৈব, শাক্ত, বৈষ্ণব, সৌর, গণপত্য, নির্বিশেষে, এমন কি কিছুদিন পূর্ব পর্যন্ত হিন্দু মুসলমান নির্বিশেষে আমাদের জাতীয় উৎসব। এই পুজো সকলের সংহতি এবং সমন্বয়ের এক মিলন উৎসব। সেই জন্য বারবার বলা হয় যে তারই একমাত্র, তার কাছেই আমাদের একমাত্র গতি, আর অন্য কোনো উপায় নেই। এবং এই যুগে আমরা কাকে পাই? মাকে পাই, শ্রী শ্রী মা। সেই জন্য একদিন বলা হচ্ছে যে মায়ের প্রকৃত স্বরূপ সম্পর্কে যখন জানতে চাওয়া হয়েছিল, হ্যাঁ, সেই ভক্ত শিষ্য জানতে চেয়েছেন, তারা গৌরী মায়ের কাছে জিজ্ঞাসা করলেন, তখন তিনি উত্তেজিত হয়ে বললেন, তুমি তার প্রকৃত স্বরূপ নিয়ে কি বলছো? তিনি হলেন আত্মাশক্তি, জগৎ প্রসবিনী মা কালীর অবতার। আমি এই বিষয়টি তার জীবনে উপলব্ধি করেছি এবং দর্শন করেছি। এবং সেই সময় একটি ঘটনার কথা তিনি বললেন যে গৌরীমা সেই সময় মায়ের সেবার দায়িত্বে ছিলেন, তার জন্য আহার্য প্রস্তুত করার ভার গৌরীমায়ের উপর ছিল।
একদিন তিনি দেখলেন ঠাকুর বারান্দায় নিরাবরণ হয়ে পায়চারি করছেন। তিনি ঠাকুরের মধ্যে স্বয়ং শিবকে দর্শন করলেন। অবাক হয়ে তখন গৌরীমা ভাবছেন যে ঠাকুর যদি শিব হন তাহলে শ্রেষী মা নিশ্চয়ই কালী। তিনি সোজা শ্রেষী মায়ের কাছে গেলেন, কিন্তু মা তখন ধ্যান ও মগ্না। গৌরীমা তখন শ্রেষী মায়ের কানের কাছে গিয়ে রাধে রাধে মন্ত্র আওড়াতে লাগলেন। আধ ঘন্টা পরে মা শ্রেষী মা অর্ধবাহ্য দশা থেকে নেমে এসে কিছুটা প্রকৃতিস্থ হলেন। তিনি বিস্ময় প্রকাশ করে উঠে বললেন, কে রাধার নাম শোনালে? আমি সেই রাধা, আবার সমাধিস্থ হয়ে বলেন। তিন ঘন্টা পরে যখন সমাধি ভঙ্গ হলো তখন প্রকৃতিস্থ হলেন। গৌরীমা জিজ্ঞাসা করলেন, মা আপনি কি কালী? কারণ আমি স্বয়ং শিবকে বারান্দায় পায়চারি করতে দেখলাম। শ্রেষী মা বললেন, তোমার ওসবে কি দরকার, জীবন দেখাও, তোমার ব্যক্তিত্ব চেতনা গড়ে তোলো, মনের ভাব এবং বোধ অটুট রেখে ব্যক্তিত্ব গড়ে তোলো। গৌরীমা তখন জিজ্ঞাসা করলেন, তুমি আমাদের কৃপা না করলে কিভাবে আমি জীবন তৈরি করব, মানে কিভাবে জীবন গঠন করব? তখন গৌরীমাকে ভয় দেখানোর জন্যে মা বলে উঠলেন, আমি মৃত্যু, আমি কালী। গৌরীমা বললেন, আমার চেতন স্তরে এই উপলব্ধি হোক, আমাকে কালীরূপে দর্শন দিন। শেষকালে মা তাকে আত্মাশক্তি কালীরূপে দর্শন দিলেন। ঠাকুর গৌরীমাকে সেজন্য বলেছিলেন, তিনি অর্থাৎ শ্রেষী মা জগৎ প্রসবিনী দিব্য আদিশক্তি। এবং ব্যাঙ্গালোরেও স্বামী রামকৃষ্ণানন্দজি যখন অসুস্থ হয়েছিলেন কোনো এক বিশেষ তিথিতে, ইনি শ্রেষী মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে নিজের মনোবেদনা মাকে জানিয়েছিলেন। সঙ্গে সঙ্গে সেই ব্যাঙ্গালোরেই শ্রেষী মা আবির্ভূতা হয়ে তাকে আশীর্বাদ করেছিলেন। অর্থাৎ সর্বব্যাপিনী শ্রেষী মা, আদ্যাশক্তি পরমা প্রকৃতির মূর্ত বিগ্রহ শ্রেষী মা। সেজন্য পদ্মবিনোদ তিনি বারবার বলেছিলেন, ওঠো গো করুণাময়ী, খোলো গো দ্বার, আধারে হেরিতে নারী হৃদি কাঁপে অনিবার। এই যে কাইজারের কথা আমরা জানি না, যে জার্মানের কাইজারের গোপের সঙ্গে ললিতবাবুর গোপের সাদৃশ্য থাকায় শ্রেষী মাকে শারদানন্দজি এটা বলেছিলেন। সে কাইজার তিনিও একবার এক স্ত্রীলোকের সঙ্গে অসৎ আচরণ করে শাস্ত্রনয়নে মায়ের কাছে বলেছিলেন। একদম মা তখন তাদের বলেছিলেন, আমি কি তোমার মা নই? যদি বাচ্চা ছেলে ধুলো কাদা মাখে তাহলে কি ঝেড়ে মুছে নেব না? এই ছিল মায়ের সর্বব্যাপী ভালোবাসা। সেই কাইজার মৃত্যুর সময় বিস্ময় বলে উঠেছিলেন, মা আমাকে নেবার জন্যে দুহাত বাড়িয়ে দিয়েছেন। সেজন্য আমাদের মা ছাড়া আর কোনো উপায় নেই। এই দুর্গাপুজো শেষ হয়ে গেল, আমাদের আরও শক্তি পুজো আসছে, কিন্তু আমাদের বারবার এটি সর্বদা মনে রাখতে হবে, সফল নিষ্ফল হই কভু বুদ্ধিহারা নই, তোমারই প্রসাদে তুমি সদা মরে রাখিছ, তুমি গতিমর তাই স্নেহে মাগ পালিছ, গতিস্তং গতিস্তং তমেকা ভবানী। সমস্ত কর্মযজ্ঞের তন মন ধন দিয়ে আমরা করব, কিন্তু আসলে থাকবে সেই আত্ম উপলব্ধি, পরিসমাপ্তি থাকবে সেই শিবশক্তি, সেই আদ্যাশক্তির চরণে, তুমি গতিমর তাই স্নেহে মাগ পালিছ, গতিস্তং গতিস্তং তমেকা ভবানী। সব থাকবে কিন্তু তুমি একমাত্র আমার গতি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।